আশুলি এর প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে প্রায় 7 থেকে 800 বাসাবাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন এবং রাইজার ও চুলা সহ ব্যবহৃত নিম্নমানের পাইপও জব্দ করেছে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। কোম্পানি সাভার জোনাল বিপণন অফিসার ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ আবু সাদাত মোহাম্মদ সায়েম বলেন, আশুলিয়ায় কাঠগড়া পশ্চিমপাড়া বেঙ্গলের মোড় শিকদারবাগ এবং পালোয়ানপাড়া এবং ডুখাটি এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে কিছু অসাধু চক্র। রাতের আধারে নিম্নমানের পাইপ দিয়ে অবৈধ সংযোগ দিয়েছে, এর ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন সাভার জোনাল বিপণন অফিসার উপব্যবস্থাপক মোহাম্মদ আনিসুজ্জামান রুবেল এবং সহকারী প্রকৌশলী নাজমুল হাসান নয়ন এবং সাকিব বিন আব্দুল হান্নান সহ আরো অনেকে। এই অভিযানের সময় আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। শিকদার পার্ক এলাকায় আমরা অভিযান পরিচালনা করছি। এখানে আমাদের বৈধ উচ্চ চাপ বিশিষ্ট বিতরণ লাইন থেকে ওনারা অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে এবং নিম্নমানের মালামাল ফিটিং সহকারে ওনারা সংযোগ নিয়েছে, 2-1 ইঞ্চি অবৈধ সংযোগ নিয়েছে। তাতে আমরা যেটা আজকে আমাদের এই অভিযানের দ্বারা আনুমানিক প্রায় 3 কিলোমিটার ব্যাপী এলাকার বিতরণ লাইন যেটা অবৈধ ছিল সম্পূর্ণ বিচ্ছিন্নকরণ করা হবে, উচ্ছেদ করা হবে এবং তাতে প্রায় 700-800 বাসাবাড়ির সংযোগ।